Please subscribe our channel and press the bell icon to get more videos like this. Hello, bondhura. Welcome to my channel, Bong Foodies. Ami Alokesh. Abaro chole elam tomader kache ati notun food review niye. Onek din dhore to amra biryani khacchi, Chinese khacchi. আজকে ভাবলাম একটুখানি আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খাই, তার জন্য আজকে আমি তোমাদের কাছে একটা দারুণ খাবারের খোঁজ নিয়ে এসেছি। আর সাউথ ইন্ডিয়ান সব খাবারগুলোই আমি কভার করার চেষ্টা করেছি আজকে এখানে। আজকে আমরা যে রেস্টুরেন্টটি কভার করব, রেস্টুরেন্টের নাম হলো ফ্লেভার অফ চেন্নাই। তবে বন্ধুরা, শুরু করা যাক আজকে ভিডিওটি। আজকে আমি এখানে একটি কম্বো অফার অর্ডার করেছি। এই কম্বো অফারের দাম হচ্ছে 400 টাকা, কিন্তু এখন কিন্তু সুইগিতে হরিলুট চলছে, তোমরা কিন্তু অনেক কমে পাবে। হ্যাঁ, আমি প্রায় 200 টাকা কিন্তু আজকে অফ পেয়েছি। তোমরা কী করে এই অফটি পাবে আমি তোমাদের পরে বলে দিচ্ছি, তার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলো আস্তে আস্তে করে আমরা আনবক্সিং করি আর এর মধ্যে কী রয়েছে। খুব ভালো কিন্তু প্যাকেজ করেছে, আর রেস্টুরেন্টটি কিন্তু যাদবপুরে অবস্থিত। এর মধ্যেও কিন্তু আবার প্লাস্টিক দিয়ে প্যাকেট করে দিয়েছে ও অনেকগুলো দিয়েছে। আজকে আমরা যে কম্বোটি নিয়েছি তার মধ্যে রয়েছে 2টি ধোসা, 1টি উথাপ্পাম, তার সঙ্গে রয়েছে ইডলি, আর তার সঙ্গে রয়েছে দই বড়া। আমি এবার আস্তে আস্তে করে প্যাকেটে দেখে নিই খুলে কোনটার মধ্যে কি দিয়েছে। এর মধ্যে রয়েছে দোসা, এই একটা দোসা রয়েছে, দেখে নিই এর মধ্যে কি রয়েছে। এর মধ্যে রয়েছে উথাপ্পাম, আমি সব খুলে খুলে তোমাদেরকে দেখাবো। এর মধ্যে রয়েছে আরেকটি দোসা, এর মধ্যে রয়েছে স্যুপগুলো, স্যুপ বা চাটনি যেটা বলা হয়, এগুলো আমি পরে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। আচ্ছা, এবার এই বক্সে কি রয়েছে দেখে নিই। এই বক্সে রয়েছে কিন্তু ফ্রাইড ইডলি, এখানে 8 পিস কিন্তু ইডলি দিয়েছে টোটাল। আর এর মধ্যে রয়েছে দই বড়া, আমি দই বড়াটি খুলে দেখাই তোমাদেরকে। এখানে রয়েছে একটুখানি ঝুরি ভাজা, ছোটো ছোটো ঝুরি ভাজা। আর এই বক্সের মধ্যে রয়েছে দই বড়া। সব কিছু কিন্তু আমি তোমাদেরকে খেয়ে দেখাবো, খাবারের টেস্ট কেমন, কোয়ালিটি কেমন, সব কিছু কিন্তু আমি ডিটেলসে বলে দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমি সব কিছু সাজিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমরা দোসাগুলোকে প্লেটে ঢেলে নেব, অনেক বড় কিন্তু, আমি এভাবে উল্টে নিচ্ছি, সাইজটা কিন্তু খুব বড়ই করেছে এখানে। এবার আমরা দেখবো এর ভিতরে স্টাফিংগুলো কী আছে, আমি একটা একটা করে সাজিয়ে নিই। অনেকগুলো আইটেম, পুরো টেবিল কিন্তু আমাদের ভরে গেছে এখানে। একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেম কিন্তু ওরা অ্যালুমিনিয়াম ফয়েলে করে কভার করে দিয়েছে, এতে করে কিন্তু আইটেমগুলো যথেষ্ট গরম রয়েছে। সব আইটেমগুলোকে আমি একবার একবার করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 2টো ধোসা, এখানে একটা রয়েছে চিজ অনিয়ন ধোসা, একটা হলো স্পেশাল মশলা ধোসা, তার সঙ্গে রয়েছে ভেজিটেবল উথাপ্পাম, এখানে রয়েছে ফ্রাইড ইডলি, এখানে রয়েছে দই বড়া, এখানে কিন্তু 1 প্লেট দই বড়া রয়েছে, যেখানে 2টো পিস দই বড়া রয়েছে, তার সঙ্গে রয়েছে চাটনি, এখানে 2 ধরনের চাটনি রয়েছে। এই হচ্ছে কি টোটাল আইটেম। এই কম্বোটির অরিজিনাল দাম হচ্ছে 400 টাকা, তোমরা চাইলে সুইগির মাধ্যমে অর্ডার করলে 200 টাকা অফ পেতে পারো, তাহলে কম্বোটির টোটাল প্রাইস পড়বে 200 টাকা, তার সঙ্গে ডেলিভারি চার্জ এক্সট্রা। তাহলে বন্ধুরা, এবার খাওয়ার পালা। তো দেখো কত বড় ধোসার সাইজটি, প্রথমে আমি একটুখানি ভেঙে নিই। স্টাফিংটা তোমরা দেখিয়ে দিই, স্টাফিংটা কিন্তু খুব সুন্দর করেছে, এখানে কিন্তু সেদ্ধ আলু দিয়েছে, তার সঙ্গে কিন্তু চিজ রয়েছে। তো আমি একটু খেয়ে দেখাই, আসলে অনেকটা দূর থেকে ডেলিভারি করেছে বলে একটু নরম হয়ে গেছে। প্রথমে আমি একটুখানি খেয়ে দেখি খালি। কবাটা দারুণ খেতে, খুব সুন্দর লাগছে, সুজির পরিমাণ রয়েছে, এজন্য একটু ক্রিস্পি ভাব রয়েছে। এবার আমিখানি তোমাদেরকে একটুখানি খুলে দেখাই, ভালো কিন্তু স্টাফিং দেওয়া রয়েছে। এবার আমি একটুখানি স্টাফিং দিয়ে খাবো, তো আমি ছিঁড়ে নিচ্ছি, এবার মুখে নিয়ে নেব। খুব সুন্দর করেছে খেতে, আর এই আলুর যে পুরটা দারুণ লাগছে খেতে, একদম পারফেক্ট, মশলাও খুব বেশি দেয়নি,
আর তার সঙ্গে কিন্তু কোনো নুন টুন একদম পারফেক্ট হয়েছে, দারুণ খেতে। এবার দেখি, এটা মনে হয় শুধু মশলা দিয়ে করেছে, এর মধ্যে অনিয়ন দেওয়া নেই, এটা মনে হয় অনিয়ন দেওয়া রয়েছে, এটা কিন্তু শুধু মশলা ধোসা। এবার আমরা অনিয়ন ধোসাটা ট্রাই করব, দেখা যাক। তাহলে আমি প্রথমে স্টাফিংটা দেখাই তোমাদের। এখানে দেখো অনিয়ন রয়েছে, প্রচুর অনিয়ন দেওয়া রয়েছে সাইডে, আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ দেখো একই রয়েছে, জাস্ট এর মধ্যে এক্সট্রা কিন্তু অনিয়ন দেওয়া রয়েছে। এবার আমি এখানে খেয়ে দেখি। হ্যাভি খেতে, দারুণ, এক কথায় অপূর্ব। ওটার থেকেও কিন্তু এটা আমার বেশি ভালো লেগেছে, দারুণ খেতে। আর একটু নিয়ে নিলাম, একদম পারফেক্ট, এক কথায় অসাধারণ, জাস্ট অন্য লেভেল। এবার একটুখানি চাটনি খেয়ে তোমাকে দেখাই। এখানে দু ধরনের কিন্তু চাটনি দিয়েছে, চাটনি কিন্তু আমার পার্সোনালি অত ভালো লাগে না, আমার খালি খেতেই ভালো লাগে, তবে অনেকে কিন্তু চাটনি খেতে খুব পছন্দ করে। আর যারা চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা চাটনির মধ্যে কী রয়েছে। এগুলো মনে হয় পেঁপে রয়েছে, আর তার সঙ্গে রয়েছে গাজর, তার সঙ্গে রয়েছে টমেটো। আমি এবার একটুখানি চাটনিটা ভালো করে নিয়ে নিলাম, এবার একটুখানি খেয়ে নেব। চাটনিটা খুব সুন্দর করেছে, একদম লাইট, তার সঙ্গে কিন্তু গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঘন, দেখো গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঘন রয়েছে এখানে। আর এবার এই চাটনিটা খেয়ে দেখাই, দেখো এই চাটনিটা যথেষ্ট কিন্তু ঘন, প্রচণ্ড কিন্তু ঠিক। আমি একটুখানি নাড়িয়ে নিলাম, এবার খাবো। এটা কিন্তু নারকেলের চাটনি, ব্যাপক খেতে খুব সুন্দর লাগছে, আলাদা ফ্লেভার আসছে, অসাধারণ, হেভি। তোমরা যদি নর্মাল ইন্ডিভিজুয়ালি ধোসাগুলো কেন, সেক্ষেত্রে দাম পড়বে 70-100 টাকার মধ্যে। এবার আমরা ভেজ উত্তপ্পম ট্রাই করব, এটা কিন্তু পুরোটাই ভেজ। দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভেজিটেবলস দিয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম, আর তার সঙ্গে রয়েছে কিন্তু পেঁয়াজ। আমি এখানে ভেঙে নিই। আজকে কিন্তু ট্রাই করেছি সব ধরনের, যত ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার হয় সবগুলোই খাবার। এবার তাহলে আমি একটু খেয়ে দেখাবো। নর্মাল আমরা যেরকম গোলা রুটি খেয়ে থাকি ঠিক সেরকমই লাগেছে খেতে, কিন্তু দারুণ করেছে, টেস্ট কিন্তু খুব ভালো, একটু টকটক লাগছে খেতে। আসলে এগুলো কিন্তু চাটনি দিয়ে খেতে হয়, চাটনি দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে। আমি জাস্ট খেয়ে দেখালাম, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, তার সঙ্গে টেস্টও কিন্তু দারুণ। আমি আরেকটু খেয়ে নিই। বেশি খেয়ে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে খাচ্ছি। এবার আমরা ট্রাই করবো আমার সব থেকে ফেভারিট ইডলি ফ্রাই। দেখো এখানে কিন্তু 8 পিস ইডলি ফ্রাই দিয়েছে, ইডলিগুলোকে কিন্তু কেটে কেটে ফ্রাই করেছে। এই দেখো ইডলি ফ্রাইগুলো কিন্তু ব্যাপক দেখতে, খুব সুন্দরভাবে ফ্রাই করে দিয়েছে। তাহলে এবার একটু খেয়ে দেখাই, পুরো আওয়াজটা শোনো কতটা ক্রিস্পি, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে কিন্তু খেতে, ব্যাপক খেতে, এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। আর একটু খাই তাহলে তোমরা আওয়াজটা বুঝতে পারবে কতটা ক্রিস্পি, দেখো হেভি খেতে, অসাধারণ, জাস্ট অন্য লেভেল। সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে এটা কিন্তু মাস্ট ট্রাই করবে, দারুণ এটা ইডলি ফ্রাইটা। তোমরা কখনো সাউথ ইন্ডিয়ান খাবার খেলে এটা কিন্তু অবশ্যই খাবে, আশা করছি তোমাদের খারাপ লাগবে না। তাহলে এটা গেল ইডলি ফ্রাই, লাস্ট রয়েছে আমাদের দই বড়া। দই বড়াটাও কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার, আমি তোমাদের দই বড়া দেখাচ্ছি। এখানে এখানে 1 প্লেট দই বড়া রয়েছে, তাতে 2 পিস দিয়েছে। সাইজগুলো একবার দেখাই তোমাদেরকে তুলে, সাইজগুলো একটু ছোট, মিডিয়াম সাইজের, খুব বেশি বড় নয়। আর এখানে তো গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর ঠিক রয়েছে, তার উপর কিন্তু আমরা এগুলোকে ছড়িয়ে দিয়েছি ঝুড়ি ভাজাগুলোকে। আমি এটা কেটে দেখাই এবার, খুব নরম কিন্তু, একদম নরম, তুল তুলে আমি তুলে নিলাম। এবার কিন্তু আমি খেয়ে নেব, অসাধারণ, ব্যাপক লাগছে, মুখে জাস্ট মিলিয়ে যাচ্ছে, এত নরম আর এত সফট, ব্যাপক খেতে খুব ভালো লাগলো। আর গ্রেভিটা কিন্তু মারাত্মক করেছে, দইও রয়েছে প্রপার, টক ভাবটা বেশি নেই, কিন্তু টক মিক্সচারটা আলাদা ফ্লেভার তোমরা ফিল করতে পারবে মুখে। কম্বো অফারের মধ্যে অনেকগুলো আইটেম ছিল, এই আইটেমের মধ্যে সব থেকে আমার বেশি ভালো লেগেছে ফ্রাইড ইডলি, তারপর ভালো লেগেছে দই বড়া, তারপর আমার ভালো লেগেছে এই অনিয়ন ধোসাটি, তারপর মশলা ধোসা, আর সবার শেষে উত্তপ্পম। উত্তপ্পমটা আমার অত পার্সোনালি ভালো লাগে না, কিন্তু এখানে কিন্তু আইটেমগুলো সবগুলোই ভালো ছিল, কোয়ালিটিও খুব সুন্দর, টেস্টের দিক দিয়ে কিন্তু সবগুলোই দারুণ করেছে। আর সব থেকে একটা জিনিস আমার ভালো লেগেছে, এই রেস্টুরেন্টের চাটনিগুলো কিন্তু ব্যাপক করেছে খেতে। আমি অনেক জায়গায় কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করেছি, সেক্ষেত্রে কিন্তু চাটনিগুলো এত সুন্দর করে না। আজকে কিন্তু রেস্টুরেন্টে খাবার খেয়ে
দারুণ লাগলো চাটনিগুলো। তো তার জন্য আমি বলছি এই খাবারগুলো মাস্ট ট্রাই করবে। তোমরা যদি চাও এই কম্বো অফারটা নিতে পারো, দাম রিজনেবল রয়েছে। আর যদি তোমরা সুইগির অফারটা নাও তাতে কিন্তু অনেকটাই কমে যাবে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে খাওয়া দাওয়া করবে।